উন্নত পৃথিবীতে এখন মানুষ পশুর আকৃতি ধারণ করার জন্য লক্ষ লক্ষ ডলার ব্যয় করে, মানে হনুমান হবে এ কারণে লাখ টাকা ব্যয় করে। হনুমানের কাবার কিনা যায় রাস্তায় দাঁড়ায় থাকে রুম করে। উন্নত পৃথিবী, এত টাকা খরচ করে রং পাল্টাইতে হবে না, জিন্নাতের ইরাদা করবে রং পাল্টাইয়া যাবে, হনুমান হয়ে যাবে। আল্লাহ পাকের আরেকটা সম্মানিত সৃষ্টি হলো জিন্নাত, ফিরিস্তাদের পরেই সম্মানিত সৃষ্টি জিন, আগুন থেকে যাদের আল্লাহ তাআলা বানিয়েছেন, এরাও আশ্চর্য সৃষ্টি। ফিরিস্তা যেমন অদৃশ্যে চলে, জিনেরাও অদৃশ্যে চলে। ফিরিস্তা যেমন উড়ে বাতাসে, জিনেরাও বাতাসে উড়ে। জিনেরা সেকেন্ডে এক প্রান্তের থেকে আরেক প্রান্তে চলে যায়, ফিরিস্তা যেমন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। ফিরিস্তার স্পিড কিরকম? ফিরিস্তার স্পিড হলো এরকম, সিদরাতুল মুনতাহা থেকে জিবরিল আমিন হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়ার পর্যন্ত আসতে এক সেকেন্ডও লাগে না। সিদরাতুল মুনতাহা থেকে ভাইরা কুয়ায় ফেলতেছে, এই সময় আল্লাহ পাক নির্দেশ করেছেন, রেওয়ায়েতে আছে জিব্রাইল তখনও সিদরাতুল মুনতাহার স্টেশনেই ছিল। আল্লাহ তাআলা বললেন, যাও আমার ইউসুফকে পানিতে পড়ার আগেই তাকে কোলে বসায় নাও, তোমার রহমতের পাখা বিছায় দাও। হযরত জিব্রাইল বাইরা ছাড়ছে আর হযরত জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে নিচের দিকে নামছে। সিদরাতুল মুনতাহা কত দূর? এখান থেকে শেরপুর এত দূর তো হইবই, জমিন ও আসমানের মাঝখানে 500 বছরের পথ, এক এক আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ, সপ্তাকাশের উপরে উঠতে 7000 বছরের পথ, জমিন থেকে 7 আসমানের উপর যত দূর, 7 আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহা কত দূর, এই টোটাল রাস্তা হযরত জিব্রাইল সেকেন্ডের ভিতরে চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার উপর থেকে নিচে যাওয়ার আগেই জিব্রাইল এসে পাখা বিছায়া ইউসুফ আলাইহিস সালামকে এমন ভাবে কোলে লইছে যে পয়গম্বর ইউসুফের পায়ের পাতা কুয়ার পানিতে স্পর্শ করে নাই। জিনদেরও স্পিড এরকম, জিনেরাও এক সময় উপরে যেতে পারত, আসমানের দরজা যখন খোলা ছিল তাদের জন্য জান্নাতের সীমানা পর্যন্ত চলে যেত, হাত্তা কি বাবা আদম যখন জান্নাতে তখনও তারা জান্নাতের কাছে যাওয়ার অনুমতি ছিল। ইবলিস গেছে যায় ধোকা দিছে, গন্ধম খাওয়ায় সারছে, তা সাক্কালবি আসকালিম মুখতালিফাতিন, এক এক সময় এক এক ব্যাস ধরে। একবার বাচ্চার বেশ ধরে কয় ইসমাইল সাবধান, একবার যুবকের বেশ ধরে কয় ইসমাইল সাবধান, একবার বুড়ার বেশ ধরে কয় সাবধান ইসমাইল। ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান, আবার অদৃশ্যে চলে। যুবকরা এ সকল কথা শোনার পরে মনে মনে ভাবে জিন হইলেই ভালো আছে, কত রং ধরতে পারতাম। উন্নত পৃথিবীতে এখন মানুষ পশুর আকৃতি ধারণ করার জন্য লক্ষ লক্ষ ডলার ব্যয় করে, মানে হনুমান হবে এ কারণে লাখ টাকা ব্যয় করে। হনুমানের কাবার কিনা যায় রাস্তায় দাঁড়ায় থাকে রুম করে। উন্নত পৃথিবী, এত টাকা খরচ করে রং পাল্টাইতে হবে না, জিন্নাতের ইরাদা করবে রং পাল্টাইয়া যাবে, হনুমান হয়ে যাবে। সবার পরে আল্লাহ তাআলা যে সৃষ্টিটা বানাইছেন সেটা হলো ইনসান, সব বানানোর পরে এডারে বানাইছে, কিন্তু সম্মান ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যত সৃষ্টি বানাইছে সবার উপরে মর্যাদা মানুষের মর্যাদা, মাটির থেকে মাটি দিয়ে বানাইলেন আদম,
কিন্তু মর্যাদা বেশি। ফেরেশতা জিন আসমান জমিন আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহ তাআলা আল্লাহর হুকুম দিয়া বানাইছেন, বলেছেন হও তো হয়ে গেছে। আল্লাহর সৃষ্টির ভেতরে একমাত্র সৃষ্টি ইনসান, যাদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়া বানান নাই, নিজের হাত ব্যবহার করে বানাইছে। সরকার বলে খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আল্লাহর রাসূল বলেন আদমকে আল্লাহ তাআলা স্বহস্তে বানিয়েছেন, নিজ হাতের দ্বারা আদম বানিয়েছেন। যত সৃষ্টি আছে সব সৃষ্টি হুকুম দিয়া বানাইছেন, আর তুমি আমি মানুষকে আল্লাহ তাআলা হাতের দ্বারা বানাইছেন, নিজ হাত ব্যবহার করেছেন, নাকের জায়গায় নাক দিছেন, চোখের জায়গায় চোখ দিছেন, মুখের জায়গায় মুখ দিছেন, দাঁতের জায়গায় দাঁত দিয়েছেন। যেই দাঁত যেথায় থাকা দরকার সে দাঁত সেথায় দিয়েছেন, উত্তম আকৃতি দিয়ে নিজের হাতে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। আল্লাহর হাতের স্পর্শে মানুষের বড় দাম, আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষ সম্মানিত সৃষ্টি, ইনসান সবচেয়ে দামি সৃষ্টি। কারণ ইনসান বানাইতে আল্লাহ পাক সহস্ত ব্যবহার করেছেন, রবের হাতের পরশে ইনসান ধন্য, রবের হাতের পরশে মানুষ দামি, হাতের পরশে মানুষের মূল্য বেড়ে গেছে। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাকের নিজ সহস্ত ব্যবহারে এই মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন। দামি হাত লাগলে জিনিসের দাম বেড়ে যায়। ছোট্ট একটা পাগড়ি, ছোট্ট একটা ক্রেস্ট, কম দামি একটা রুমাল অথবা একটা টুপি, ভালো হাতের কারণে এই টুপির দাম হয়ে যায়। আমার কাছে বুজুর্গদের মাথার টুপি আছে, যেমন ইউসুফ নেজামি রহমতুল্লাহ আলাই ওনার মাথার টুপি আমাকে দিছে, এটা আমার কাছে আছে, যত্ন করে রেখে দিছি, কারণ এমন একটা মাথার ছোঁয়া ওই টুপিতে আছে যেই মাথাটা তাহাজ্জুদের নামাজে প্রতি রাত্রে পড়ে থাকছে, যে মাথাটা মালিকের কদমে বেশি পড়েছে, এই মাথার টুপিটার অনেক দাম। এ কারণে কোন হাফেজে কোরআনকে যখন পাগড়ি দেয় তখন একটা দামি হাত দিয়ে পাগড়িটা পেঁচায় দেয়, 500 টাকার পাগড়িটা 5 কোটি টাকার চেয়ে বেশি দামি বানায় দেয়। এ পাগড়িটা অন্যান্য কাপড়ের মতো কাপড় থাকে না, দামি হাতের পরশে পাগড়িটার দাম বেড়ে যায়। এ কারণে শাইখুল ইসলাম কি দিয়ে পাগড়ি দেওয়ার লাগবে এরকম আবদার করে। তো শাইখুল ইসলামকে ডেকে এনে কাপড়ের পাগড়ি ছাত্রর মাথায় পেঁচাইয়া দেয়, ছাত্রর কাছে শাইখুল ইসলামের হাতের পরশের কাপড়ের মূল্য তার কাছে অন্যান্য কাপড়ের মতো দামি না, অনেক দামি হয়ে যায়। আমি তখন কাফিয়া সরে জমি পড়ি, পাগড়ি মাথায় দিয়া শখ করে পাগড়ি বানছি, খুব নিজের মাথায় নিজেই পাগড়ি বেঁধেছি, পাগড়ি বেঁধে বাসায় হাঁটতেছি,
মসজিদে গেছি আসছি